Realme C31 অফিশিয়াল আইফোনের ডিজাইনের মতোই ডিজাইন করা হয়েছে এই ফোনটিতে। এছাড়া এই স্মার্টফোনটার প্রাইসিংটা তো আরো অ্যামেজিং। তো যারা কিনা একদম এন্ট্রি বাজেট সেগমেন্টে একটা স্মার্টফোন খুঁজছিলেন তাদের জন্যই Realme C31 স্মার্টফোনটি। সো C31 স্মার্টফোনটা কিছুটা ভালো স্পেসিফিকেশনের সাথে আসে, আর এই ফোনটার বক্সের ভেতরে শুধুমাত্র 10W চার্জিং ব্রিক, USB টাইপ সি ডাটা কেবল, সিম ইজেক্টার টুল আর একটা নর্মাল টিপু কেসকে পাওয়া যাবে। 10W চার্জিং ব্রিকটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে গিয়ে যেই প্রাইসের মধ্যে ফোনটা আসে সেই প্রাইসে ফাস্ট চার্জারটা ইউজ করা পসিবল হয়নি। আর রিয়েলমির অন্য 10টি স্মার্টফোনের মধ্যে 6.5 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের ডিসপ্লে থাকছে এই স্মার্টফোনটার উপরে, যেটা কিনা একটি IPS LCD প্যানেল। তো যারা কিনা এর আগে রিয়েলমির স্মার্টফোন 9 থেকে শুরু করে 15,000 টাকার মধ্যে কিনেছেন তারা হয়তো এই ডিসপ্লের সাথে রিলেট করতে পারবেন। রিয়েলমির ম্যাক্সিমাম স্মার্টফোনে মানে C35, C35S, C31, C11 এই সকল স্মার্টফোনে একই ধরনের ডিসপ্লে ছিল, আর এই ডিসপ্লেটা আউটডোরে অতটা ভালোভাবে ভিজিবল না হলেও আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন। যেহেতু কম বাজেটের মধ্যে ফোনটা এসেছে তাই এই নর্মাল টাইপের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। HD+ রেজলিউশন হওয়ায় এখানে পিক্সেলের ঘাটতি দেখতে পাওয়া যাবে, তবে বাজেটটাকে কনসিডার করলে এখানে কমপ্লেন করার কোনো অপশন নেই। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 আর রিয়েলমি UI 2.0 সাথেই আসে C31 স্মার্টফোনটা। এখানে অবশ্যই অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স দিলে খুব ভালো হতো, বিকজ আগামী কিছুদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড 13 অ্যানাউন্স করে দেবে গুগল, আর সেখানে রিয়েলমি সেই পুরনো 2 বছর আগের অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমকে ইউজ করেছে। আর এই ফোনটা আর কিছু মাসের মধ্যে অ্যান্ড্রয়েড 12 আপডেট পাবে, আর সেটাই হবে এই ফোনটা লাস্ট আপডেট। তবে সিকিউরিটি প্যাচের আপডেট আগামী 2 বছর পর্যন্ত পাওয়া যাবে। এছাড়া রিয়েলমির এই স্মার্টফোনটাতে যে UIটি ইউজ করা হয়েছে সেটা কিন্তু অনেকটাই লাইট ওয়েট। আপনারা হয়তো অনেকেই জানেন যে রিয়েলমির UIতে র্যাম ম্যানেজমেন্টটা অতটাও ভালো নয়, তাই লাইট ওয়েট একটা UIকে ইউজ করা হয়েছে C31-এ, যাতে করে এই স্মার্টফোনটা খুব ইজিলি স্মুথলি ইউজ করা পসিবল হয়। 3GB আর 4GB র্যামের পাশাপাশি 64GB ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে রিয়েলমি C31-এ। এই স্মার্টফোনটাতে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি, যার মাধ্যমে কিনে 20 থেকে 25,000 টাকা বাজেটের স্মার্টফোনগুলোর মতো স্পিড পাওয়া যাবে রিড এবং রাইডে, যেটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। তার সাথে এই স্মার্টফোনটাতে ডেডিকেটেড সিম স্লট রয়েছে, যার মাধ্যমে কিনা 2টা সিমের পাশাপাশি একটা SD কার্ড ইজিলি ইউজ করা পসিবল। আর এই স্মার্টফোনটাতে চিপসেট হিসেবে ইউনিসকেট টাইগার সিরিজের T612 এই চিপসেটটা থাকছে, যেটা কিনা 12 nanometer পুরনো আর্কিটেকচারে তৈরি করা। এছাড়া এই চিপসেটটাতে মাইলির G57 এই জিপুটাকে ইউজ করা হয়েছে। তো যারা কিনা গেম খেলতে ভালোবাসেন তারা পাবজি গেমটা 30 FPS অনায়াসে প্লে করতে পারবেন, কল অফ ডিউটি গেমটা মিডিয়াম গ্রাফিক্সে রেখে অনায়াসে প্লে করা পসিবল, আর ফ্রি ফায়ার গেমটাও মিডিয়াম গ্রাফিক্সে সবচেয়ে ভালোভাবে খেলা পসিবল হবে শ্যাডো মোডটাকে অফ করে। যেহেতু এই চিপসেটটা অতটাও পাওয়ারফুল নয় তাই আপনারা টুকটাক গেমিং করতে পারবেন এই স্মার্টফোনটা দ্বারা। তাছাড়া যারা কিনা জায়রো সম্পর্কে জিজ্ঞাসা করে থাকেন তাদের আমি বলে রাখছি, এখানে কোনো জায়রো সেন্সর আর কম্পাস সেন্সরকে ইউজ করেনি রিয়েলমি কস্ট কাটিং করার জন্য। আর রেগুলার ইউজ করার জন্য এই ফোনটা মোটামুটি ভালোই হবে একদম বেসিক লেভেলের ইউজারদের জন্য, যারা কিনা টুকটাক ফেসবুক লাইট ইউজ করবেন, ইউটিউব ইউজ করবেন অথবা টিকটক ইউজ করবেন তাদের জন্য এই ফোনটা পারফেক্ট হবে। তবে হেভি কোনো অ্যাপ ইউজ করলে কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাওয়া যাবে C31-এ। ক্যামেরা সেকশনে 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে ফোনটার পেছনে। এখানে আইটেল থেকে ইন্সপায়ার হয়ে 0.3 মেগাপিক্সেলের ফালতু ডেপথ ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 13 মেগাপিক্সেলের মেন শুটার ক্যামেরাকে ইউজ করেছে রিয়েলমি। তো এই স্মার্টফোনটাতে যদি সিঙ্গেল একটা ভালো মানের ক্যামেরা ইউজ করা যেত পেছনের দিকে তাহলে আরও কিছুটা বেটার হতে পারত, বাট মার্কেটিং করার জন্য আর আইফোনের ডিজাইনকে কপি করার জন্যই রিয়েলমি এই ফালতু কাজটা করেছে। তাছাড়া ফ্রন্টে পাওয়া যাবে একদম সাদামাটা লেভেলের 5 মেগাপিক্সেলের সেলফি। তো আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে শুধুমাত্র অনলাইন ক্লাস করার জন্য আর ভিডিও কলে কথা বলার জন্য এই 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা কাজে আসবে। তাছাড়া রোদের আলোতে এবং ভালো লাইটিং কন্ডিশনেই খুব ভালো ভালো ছবি তুলতে পারা যাবে এই স্মার্টফোনটার রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারা। আলো যতটা কমবে মানে রাত যত গড়াবে এই স্মার্টফোনটার ক্যামেরা পারফরমেন্স ততটাই ড্রপ করতে থাকবে। ডিজিটাল নয়েজ সহ
ফোকাসিং ইস্যুতে প্রবলেম হবে যখন কিনা রাতের বেলা আপনারা C31 স্মার্টফোন দ্বারা ছবি তুলবেন, বাট ডকুমেন্ট স্ক্যান করতে আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না। এই স্মার্টফোনটা রিয়ার ক্যামেরা দ্বারা 1080p রেজলিউশনের 30 FPS এ ভিডিও রেকর্ডিং করা পসিবল। জাইরো সেন্সরটা না থাকায় ESR সাপোর্টটাও পাওয়া যাবে না। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যাক্সেলোমিটার এবং প্রক্সিমিটি সেন্সরের সাথে আসে রিয়েলমি C31 স্মার্টফোনটা। এই ফোনটাতে 5000mAh ব্যাটারি ইউজ করা হয়েছে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য। তবে ফোনটাকে চার্জ করতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে, বিকজ এখানে 10W চার্জিং ব্রিককে আপনারা বক্সের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ওভারঅল বলতে গেলে যে প্রাইসের সাথে ইন্ডিয়ার মার্কেটে এই স্মার্টফোনটা এসেছে সেটা বিবেচনা করলে C31 স্মার্টফোনটার লোয়ার স্পেসিফিকেশন আপনাদের খুব ভালোই লাগবে, কারণ 3/32 ভার্সনের জন্য ইন্ডিয়ার মার্কেটে শুধুমাত্র 8999 রুপি দাম রেখেছে রিয়েলমি, এবং বিভিন্ন কার্ডের অফারের মাধ্যমে আরও 1000 রুপির ডিসকাউন্ট থাকছে। সো শুধুমাত্র 8000 রুপিতে রিয়েলমি C31 স্মার্টফোনটা ইন্ডিয়াতে পাওয়া যায়, এবং বাংলাদেশের মার্কেটেও অফিসিয়ালি চলে আসবে C31 স্মার্টফোনটা 11,000 থেকে 12,000 টাকা বাজেট রেঞ্জে। আর তখন অনেকেই এই স্মার্টফোনটা ডিজাইনের জন্য ফোনটাকে পারচেস করে থাকবেন, এটা আমি লিখে দিতে পারি। তবে আপনি যদি বর্তমানে 10,000 টাকার ভেতরে শেয়ারের স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর আগামী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো করবেনই। ধন্যবাদ।